আলু আমদানির ক্ষেত্রে শুল্ক পনেরো শতাংশ থেকে তিন শতাংশ কমিয়ে নেয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বুধবার ভারতীয় আলু বোঝায় দুটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয় মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জলপাইগুড়ি থেকে এসব আলু আমদানি করেছে এর আগে চলতি বছর গত আট জুলাই এ বন্দর দিয়ে সবশেষ আলু আমদানি হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী তিনি বলেন পনেরো জন আমদানিকারক ভারত থেকে প্রায় বাইশ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন এই হিলি স্থলবন্দর দিয়ে বন্দর সূত্রে জানা যায় চলতি বছরের আট জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ দিনে ভারতীয় একটি ট্রাকে পঁচিশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর দুপুরে দুইটি ট্রাকে সাতচল্লিশ মেট্রিক টন আলু আমদানি করা হয় হিলির খুচরা বাজারে গিয়ে দেখা যায় দেশীয় কাঠিনাল বড় আলু পঞ্চাশ ছোট গোল লাল আলু পঞ্চান্ন এবং বিলিতি আলু পঁয়ষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহের তুলনায় কেজিতে দুই টাকা থেকে পাঁচ টাকা দাম বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ আলুর বাজারটা না বাড়ে এই কারণে ইন্ডিয়া থেকে আলু রানা হচ্ছে মূল উদ্দেশ্য ডেরি এতে বাংলাদেশ আলুটার বাজারটা নিয়ন্ত্রণ থাকে এখন তো আমদানি করা যে ইন্ডিয়ার বাজারের সাথে বাংলাদেশের বাজারের সাথে তো মিল নাই এখন তো বাজার একটু এখানে একটু কম ইন্ডিয়ার বাজার একটু বেশি